আমার বোন হয়, যার বিয়ে আমার জেঠুর মেয়ে হয়, তো খুবই ভালো লাগছে। আর পাপিয়াদি মানে আমি না প্রথমে চিনতে পারিনি, ও ঝটকা, ও চিনতে পারিনি কেন বলো তো, ও যখন সিরিয়াল বা কিছু অভিনয় করি এমন এক এক সময় ভিকিরি মা, অন্য চরিত্রের মধ্যে একটা গেটআপ আলাদা, গেটআপ আলাদা, ও দেখছি আস্তে হেঁটে হেঁটে যেন মনে হচ্ছে অসহায় কে একটা অপর, আমি যে দাঁড়িয়ে আছি পাপিয়াদি, ও পাপিয়াদি। তো সত্যি খুব যেদিন প্রথম পিকনিকে দেখেছিল সেই দিনই আমাকে জড়িয়ে ধরেছিল জেঠুনা। তো হ্যাঁ খুব ভালো লাগছে, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, সব সুন্দর। আর নতুন জুটিকে আমার কংগ্রাচুলেশনস, খুব ভালোবাসা রইল। এটাই আমার ছেলে শালি, ও শুধু আমার কলিগ নয়, আমার ছেলে শালি। আর দেবলীনা অনেক ভালো থাকুক, বিয়ে করে যে মানুষ পস্তায় সেটা ফিল করুক, আমরা যে ঝামেলা পুইয়েছি এবার ওরা পোয়া, অনেক শুভেচ্ছা রইল। ওদের জন্য অনেক শুভকামনা রইল, ওদের সামনে চলার পথ অনেক দীর্ঘ, ওরা দুজনে কাঁধে কাঁধ দিয়ে একসঙ্গে ভালোভাবে চলে, আমরা বড় হিসেবে এইটুকুনি বলতে পারি। আনন্দের দিন পাপি আমাদের খুব মানে আমরা একসঙ্গে প্রায় ক্যারিয়ারের শুরু, অনেক পুরনো বন্ধু, আমরা আজকের একটা সুন্দর দিনে আসতে পেরেছি এবং নতুন দম্পতিদের জন্য আমাদের শুভকামনা আশীর্বাদ রইল। নব দম্পতির উদ্দেশ্যে আমরা এইটুকুই বলবো যে শুভ বিবাহ আমার তরফ থেকে, বৈবাহিক জীবনের অনেক 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 শুভেচ্ছা। দারুণ ব্যাপার, এক বছর আগে থেকে আমরা হচ্ছে এই দিনটার অপেক্ষায় ছিলাম, মানে প্রত্যেকটা জিনিসপত্র কেনা থেকে শুরু করে আমরা সবসময় অপিয়া হিসেবে থাকতাম, মেকআপ রুমে আগে আলোচনা হতো, এক বছর আগে বলে দিয়েছিল আশা চাই যেখানেই থাকো যত রাতি হোক আশা চাই। তো খুব ভালো লাগছে, দুজনকেই চিনি, ভালো লাগছে আজকে দিনটা ওদের একসাথে। বড় কথা হচ্ছে এত ভালো ওয়েলকাম, এত ভালোবাসার একটা জায়গা না, সবসময় নিজেরই মনে হয় না যে অন্য কারোর অনুষ্ঠান, এক মোটামুটি পায়ে আলতা নিয়ে সিঁদুরটা কোনো রকম হ্যান্ড ওয়াশ দিয়ে তুলে চলে এসেছে। এই অনুভূতি কাউকে আমি সত্যি কোনো ভাষায় ব্যাখ্যা করতে পারবো না, বিকজ বহু বছর ধরে, ধরো 30 বছর ধরে আমি নকল শাশুড়ি সেজে এসেছি। তো বরণ করছিলাম যখন 23 তারিখে, আমি যখন আমার ছেলের বউকে বরণ করছিলাম তখন মনে হচ্ছিলো মানে এই তো মানে ফার্স্ট টাইম আমি অরিজিনাল বরণ করছি আমার ছেলের বউকে, এতদিন কারোর শাশুড়ি হয়েছি, ছেলের শাশুড়ি নয় মেয়ের শাশুড়ি, তো সেই অনুভূতিটা আমি কাউকে সত্যি ব্যাখ্যা করতে পারবো না, যে একটা কি বলবো অর্গানিক ব্যাপার, এক মেয়ের মতো, সত্যি কথাই মেয়ে কখনোই শাশুড়ি মা হয় না আর মেয়ে বউও কোনোদিন মেয়ে হয় না, তো এই মতোটুকু হলেই আমি হ্যাপি। সবাইকে একটা কথাই বলবো আমি, আমার ছেলে এবং ছেলের বউকে সকলে প্রাণ ভরে আশীর্বাদ করুক, ওরা যেন ভীষণ আনন্দে থাকে এবং দুজনে অ্যাডজাস্ট করে বাকি নতুন জীবনটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে। একদম, আমি এই আমাকে রিসেন্টলি জি থেকেও ডেকেছিল মিলির, আর দুটি বসন্ত থেকেও ডেকেছিল, কিন্তু ছেলের বিয়ের জন্য আমি ওগুলো রিফিউজ করতে হয়েছে আমাকে, তো আমি আবার ফেব্রুয়ারি থেকে নব উদ্যমে কাজ করব, বিকজ নাও আই এম ফ্রি। ছোটো পর্দা বড় পর্দা, একটা বড় পর্দার ছবি করছি আমি জগন্নাথ বলে, ওখানে আমি হিরোর মাটা করছি অলরেডি, তো ছোটো পর্দায়ও ঢুক চলে যাবো পারে। না পরিবারের জন্য না, ঠিক আসলে আমার হাজবেন্ড তো দিল্লিতে থাকে, ছেলে এখন ভাইজাগ চলে গেছে, তো এই বিয়ের টোটাল ব্যাপারটা যেটা দেখছো টোটালটা আমি অ্যারেঞ্জ করেছি। হ্যাঁ বাঙালিয়ানা, কিন্তু ছেলের এন্ট্রিটা তুমি, তোমরা ছেলে কিনা জানি না, ছেলের এন্ট্রিটাই আমি দুটো মিক্সিং রেখেছি, মালায়ালি বেঙ্গলি দুটো মিক্স করে রেখেছি, কথাকলিও রেখেছি, এমনি বা লালপার শাড়ি পর ওটাও রেখেছি, দুটো মিক্স করে করিয়েছি। থ্যাংক ইউ তোমাদের। বাঙালিয়ানা আমি অনুভব করছি আর ও এনজয় করছে, কেরালিয়ান খুব এনজয় করছি, সব রিচুয়ালস আসলে কি সব হোক ভালো লাগে, আসলে আমাদের সাউথ ইন্ডিয়ানদের যা রিচুয়ালস আছে মোস্টলি ওটা সকালের দিকে হয়, তো
বাঙালি বিয়ে রাতের দিকে, তো আমরা সকালবেলা এনজয় করছি রাত্রেবেলা তো। কোটি কোটি চার হাতের এক হয়েছে, তার মধ্যে এটাও একটা নতুন কি, নতুন কি? হ্যাঁ, অনেকদিন ধরে খুব কাছের, একসঙ্গে আমরা স্টেজ করেছি, একসঙ্গে অভিনয় করেছি, ছবি করেছি, অনেক কিছু করেছি, তাই নতুন কিছু নয় তো। আমারও মেয়ে আছে, আমার মেয়েরও হবে, তো নতুন কি, এটা হয়েছে। তারপরে ওর আবার ছেলে হবে, তার বিয়ে হবে, অসুবিধা নেই কিছু। তোমার তো, তোমার হয়েছে, তোমারও হবে, নতুন কি, ওরও হবে, নতুন কি, তাই না? নতুন কিছু নয় তো। ভালো থাক, মানে ভীষণ ভালো থাক, গিয়ে বলে এলাম তো, জীবনে কোনোদিন ঝগড়া করবে না, অ্যাডজাস্ট করে চলবে, রাগারাগি করবে না, কখনো ঝগড়া করবে না, এটা বলে এলাম।